রূপী মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা হারি যিশুখির জীবন আছি শুধু জালা, ঠিক না বেঠিক? রূপী মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা হারি যিশুখির জীবন আছি শুধু জালা, জ্বলছি দিবানিশি ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলরে মরণ, এই তো যে সুন্দর এই পৃথিবী সৃষ্টি করেছি সৃজ রহমতুল্লাহি আমরকা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে, দোয়া কবুলের দিনে, রহমতের দিনে, বরকতের দিনে এবং একটি বছর শেষ হয়ে গেল আজকের এই জুমার, কিন্তু আমাদের যে মহরম মাস দিয়ে আরবি চাঁদের হিসাবে বছরের প্রথমটা শুরু হয়েছিল, আজকে জিলহদের চাঁদের শেষ জুমা দিয়ে একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আজকে বছরের চাঁদের শেষ জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে আশার বসার প্রাণ উজাড় করে রাসূলের ভালোবাসায় পড়ে রাসূলের প্রতি দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না মেজাজ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন শ্রেষ্ঠ করে, এই মানুষের জন্যই কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন। যেমনিভাবে ভালোবেসে আল্লাহ আল্লাহর বান্দার জন্য নেয়ামত বরাদ্দ করে দিয়েছেন, তেমনিভাবে কাল কেয়ামতের দিন আমাদের কাছ থেকে সব হিসাব চুকিয়ে চুকিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন নিয়ামত সম্পর্কে জবাব দিতে হবে। আর এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত আল্লাহ দেওয়া, সেটা হলো জীবনের সময়। আপনি আমি আমরা জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছি সেটার জবাব কিন্তু আল্লাহর কাছে একবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন আমার সাথে আপনার একমত? দয়া করে কাতারবদ্ধ হয়ে বসে সবাই, দয়া করে সবাই কাতারবদ্ধ হয়ে বসে সামনের দিকে আসেন, কারণ এই যে দরজার সামনে বসে আছে বাহিরে পেছন দিক লোক আসতে অসুবিধা হয়, আপনার দরজা একেবারে কাতারবদ্ধ হয়ে সুন্দর করে বসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জীবন দিয়েছেন তার পাশে যুক্ত করে দিয়েছেন মরণ। কথা বলেন ঠিক কিনা? জীবন কেন দিয়েছেন, আবার আমাদেরকে মৃত্যুবরণ কেন করতে হবে, সেটার মধ্যে আসে বিশাল এক রহস্য লুকায়িত। কথা বলেন এটা কি রহস্যময় মনে হয় না? অবশ্যই অত্যন্ত রহস্যজনক, এত সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাহ কোরআন শরীফের 30 পারায় দুইটা সুরা, এদিকে সামনে আসেন, এখানে আসেন, আসেন সামনে আসেন, আসেন এদিকে আসেন, এখানে না না ওইদিকে না, এদিকে এখানে বসেন, আপনি সবসময় পিছনে থাকেন না, এটা উচিত না। সকল বলুন আলহামদুলিল্লাহ। রাগ হয়েছেন? এই লোকটা সামনে আসা দরকার না, সবসময় কর্নারে থাকে, এটা কিন্তু মোটেও ঠিক। অনারেবল পার্সন যারা তাদেরকে অনার করা কিন্তু আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে,
দেখছেন নি আপনার সামনে আসাটা কতটা সমর্থন করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআন শরীফের 30 পারায় দুইটা সূরা, একটা হলো সূরা তিন আর একটা হলো সূরা ইনফিতর। লাকাদ খলাকনা লিনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা তিনের খবর, আর সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আই সূরাতি মা শাআ রাক্কাবা, অত্যন্ত মধুমাখা এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ফি আই সূরাতি মা শাআ রাক্কাবা, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আই এম ভেরি সাকসেসফুল পারসন, ঠিক কিনা বলেন? আমরা কি এটা খুশি হওয়ার কথা না? এত নিয়ামত এত সুন্দর করে সৃষ্টি করেছে, কিন্তু কেনই বাবার মরণ দিবেন, কেনই বাবার কবর থেকে, বর্জকি জীবনের শুরু কবর থেকে, ওই কবর থেকে একেবারে ফাইনাল ডিসিশন না নেওয়া পর্যন্ত কেউ বা থাকবে সুখের মধ্যে, কেউ বা থাকবে অবর্ণনীয় দুঃখের মধ্যে, তার কারণ কি? অত্যন্ত রহস্যময় এই সময়গুলো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে একটা সেকেন্ড আর গাফেল হয়ে জীবনযাপন করা যাবে না, আমাদেরকে জাকির হতে হবে। না হয় এমনভাবে বেঁচে থাকবো যেটাকে জীবন বলে না, এমনভাবে মৃত্যুবরণ করব যেটাকে মরণ বলে না, কথা বলেন ঠিক কিনা? মানুষ জীবিত থাকার পরেও কিন্তু মানুষ মৃত হয়ে থাকে, আছে কিনা বলেন? যেমন এই বর্তমান প্রেক্ষাপট, সবাই দেখতেছে আমরা একজন আরেকজনকে, চর্মচক্ষু দ্বারা দেখতে পাচ্ছি আমরা সবাই জিন্দা, কিন্তু অন্তরের চক্ষু খুলে, যাদের অন্তরের চক্ষু দিয়ে দেখার শক্তি আছে তাদেরকে বলবো অন্তরের চক্ষু খুলে দেখেন, সবাই মৃত। এক বন্দি কারাগারে আমরা জীবন যাপন করছি, প্রতিবন্ধকতার বিশাল এক প্রাচীর আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে, এটা অবিশ্বাস্য হলেও সত্য, কথা বলেন তাহলে ঠিক কিনা? ওই যে প্রথম ধাপ, করোনার প্রথম ঢেউ যখন এসেছিল, বর্তমান অবস্থা দেখে আমি একটা ইসলামী সঙ্গীত লিখেছিলাম, আপনারা সবাই শুনেছিলেন, সৃষ্টি এই সাজানো সংসারের বিকল্প কোনো কিছু নেই, কিন্তু আজকের এই সুন্দর পৃথিবী কি সুন্দর আছে? নেই, শুধুমাত্র আমাদের অন্যায় অত্যাচার ব্যভিচার কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিয়ে জীবনযাপন করার কারণে আজকের এই প্রতিবন্ধকতার বেড়া জালে আমরা আবদ্ধ হয়ে আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, জীবন পেয়ে হয়েছি খুশি, মরণের পরে হব বেজার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে না পারি। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা জায়গায় অবর্ণনীয় রহস্য লুকায়িত রেখেছেন, তবে এইটুকু আমি বলবো, আজকের খুতবায় খতিব অত্যন্ত চমৎকার ভাবে বিষয়টাকে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আমারনা আম নাআবুদু, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুওয়াল ইবাদা আইয়ুহুম আহসানু আমালা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি মৃত্যু জীবন দিয়েছেন বান্দাকে, তার বান্দাকে পরীক্ষা করার জন্য। আল্লাহু আকবার, বান্দাকে মৃত্যু দিয়েছেন এবং জীবন দিয়েছেন, আমরা জীবন পেয়েছি তারপরে মৃত্যুবরণ করব, তার একটা মাত্র কারণ আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে। কেন পরীক্ষা করবে? সেই পরীক্ষাটা হলো আমলের দিক দিয়ে কে উত্তম আর কে নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? আমলের পার্থক্য, জীবনে চলার পথে প্রত্যেকটা কাজের পার্থক্য, আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য জীবন দিয়েছেন এবং মরণ দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে, এখন জীবন পেয়ে আমরা মহা খুশি, কিন্তু কবরে যে যাব সেটা নিয়ে কোনো প্রস্তুতি আমাদের আছে? কথা বলেন, আছে? কোনো প্রস্তুতি নেই। হ্যাঁ, একবারে আবার না বললেই হবে না,
যদি একেবারেই প্রস্তুতি না থাকতো তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। আছে অনেক মানুষ, আছে অনেক ভাই বাবার, আছে অনেক মা বোনের, আছে আল্লাহর জন্য রাসুলের জন্য পাগল, মরিয়া হয়ে আছে স্বপ্নযোগী, কীভাবে রাসুলের দিদার পাবে? এরা আছে বিদায়, এখনও পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কেন ভুলে আছি, কবরের কথা আমাদের কেন মনে নাই? এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আর জোরে বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্পত্তির অধিক কামনা আমাদেরকে ভুলিয়ে রেখেছে। কথা ঠিক নেই? এটা কি গাজী সুলাইমান আল কাদরির কথা না আল্লাহর কথা? কে বলেছে? আল্লাহ বলেছে, পৃথিবীর দৌলত, পৃথিবীর সম্পদ, এই সম্পদের অধিক স্বপ্ন দেখতে দেখতে এই পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে আছে, কবরকে ভুলে আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে, আমাদেরকে অমনোযোগী করে রেখেছে কবর সম্পর্কে, শুধুই পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর সম্পদের অধিক কামনা, পৃথিবীতে অনেক বেশি টাকা, অনেক বেশি পয়সা, অনেক বেশি সোনা গয়না, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, একটার পর একটা শুধু স্বপ্ন বুনতে থাকি। আলহামদুলিল্লাহ বলার সময় আসার আগেই কবরে যেতে হয়। কথা বলেন না কেন? সম্পত্তির অধিক কামনা, সম্পত্তির অধিক স্বপ্ন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, কবর সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে ভুলিয়ে রেখেছে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এমন জীবন চাই না যেই জীবন আমাদেরকে কবরকে ভুলিয়ে রাখবে, ঠিক কিনা বলেন? এমন জীবন আমরা কোনোদিন আল্লাহর কাছে চাইব না যেই জীবন আমাদেরকে আল্লাহর ভয় থেকে দূরে রাখবে। এমন জীবন আমরা চাই না যেই জীবন প্রাণের নবীর ভালোবাসা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন আমার সাথে একমত। বন্ধুরে আমার, এই যে ভুলে থাকাটা, এই যে উদাসীন হওয়াটা, এই যে অমনোযোগী হওয়াটা, এটা কতদিন পর্যন্ত চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, আরো জোরে, যতক্ষণ না তোমরা কবর সমূহের সাক্ষাৎ করছ, তথা কবর যতক্ষণ না পর্যন্ত তোমরা না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা অমনোযোগী থাকবে। এটা আমি বলিনি, এটা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। আজকে দেখেন পৃথিবীর লোভের কারণে মানুষ অপরাধ করে, পৃথিবীর লোভের কারণে ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেয়, পৃথিবীর লোভের কারণে বিচার করতে গেলে যে মাইর খায় আবার জরিমানাও দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর লোভের কারণে যেই ব্যক্তি জায়গার মালিক সেই ব্যক্তি মামলা খেতে হয়, যেই ব্যক্তি জায়গা দখল করে নিয়েছে সেই ব্যক্তির পক্ষে আবার রায় চলে যায়। শুধুমাত্র এই পৃথিবীর লোভের কারণে আজকের আলোচনার প্রসঙ্গ এসেছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে। আমার আল্লাহ বলে দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। আমার আল্লাহ বলেছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পত্তির অধিক কামনা আমাদেরকে ভুলিয়ে রেখেছে, যতক্ষণ না পর্যন্ত আমরা কবরে না যাব, মৃত্যুর সময় না আসবে, ততক্ষণ পর্যন্ত জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এবার একবার বলেন সুবহানাল্লাহ। যারা ভুলে রয়েছে তাদের জন্য নাউজুবিল্লাহ, আর যারা আল্লাহকে বলে নাই, কবরকে বলে নাই, দুনিয়ার কর্মের ফাঁকে ফাঁকে আল্লাহকে রাজি করতে যায়, তাদের জন্য সুপ্রিয় স্বরূপ আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন মহাব্বতে। আমরা উদাসীন হতে পারবো না, আমরা অমনোযোগী হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেদের কবরকে, নিজেদের কবরটাকে সুন্দর করার জন্য আমরা নিজেরা ভালো পথে চলব। আল্লাহর হাবিব যে রাস্তাটা দেখিয়েছেন, সাহাবাই কেরাম
যেই রাস্তা অবলম্বন করে চলেছেন, তাবি 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 নাইম্মাই কেরাম যেভাবে চলতেছেন, ঠিক আমরাও সেইভাবেই চলবো। তাহলে আমাদের কবরটা হয়ে যাবে আমাদের জন্য জান্নাতের বাগান। এখানে কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, আল কবারু রাজাতুম মির ইয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফরিন নার। বন্ধুরে আমার, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, আবার জান্নাতের একটা টুকরা হবে, কোনটা বেছে নেবেন দায়িত্ব আপনার। কথা বলেন না কেন? আরো জোরে। কবরটা কি হবে? জাহান্নামের একটা গর্ত হবে। কেউ কেউ এটাকে একটা আজাব সংকটপূর্ণ একটা জায়গা হিসাবে পাবে, আর কারো জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাত আপনি আপনার জন্য সিলেক্ট করবেন নাকি জাহান্নাম আপনি আপনার জন্য সিলেক্ট করবেন, সেটা আপনি নির্ণয় করবেন। তবে আমার দায়িত্ব হলো আপনাকে রাস্তা দেখিয়ে দেওয়া। কথা বলেন না কেন? কারণ আল্লাহ বলেছেন, অকুলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলতে, আমি আপনার সামনে সত্যটা বলছি। অ্যাকসেপ্ট করার দায়িত্ব আপনার, আবার না করার দায়িত্ব আপনার। ও আনফুসাকুম ও আহলিকুম নার, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি রাস্তা বের করে নিয়েছি এবং আপনাদেরকে সে রাস্তা দেখিয়ে দিব, আপনারা সে রাস্তা মতো চলাফেরা করবেন। তাহলে দুনিয়ার জীবন হবে সুখের, আর পরকালটা হবে আপনার পরিপূর্ণ মুক্তির। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো বন্ধু পৃথিবীর কাজ, সব ধরনের কাজ আমি করব, প্রত্যেকটা কাজের মধ্যেও আল্লাহ পাওয়ার সম্ভাবনা রয়েছে।